তো হয়ে গায়ে ইজ ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল কামনা আমাদের ফুড তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম নতুন ভাবে আর আজকে দেখতে পাচ্ছ কত কিছু আছে আর নতুন নতুন কন্টেন্ট মানে নতুন নতুন জিনিস নিয়ে এসেছি আজকে খাবার খেতে তো আজকে কি আছে টোটালটা এই কামনা বলবে কি কি আছে কি কি আছে হ্যাঁ আজকে হিউজ পরিমাণে খাবার রয়েছে হিউজ পরিমাণে ঠিক আছে এখানে আছে হচ্ছে ফেনা ভাত ফেনা ভাত ফেনা ভাত কিন্তু ফ্যানের অংশটা একটু কমই আছে একটু কম আছে সাথে আছে আছে হচ্ছে ডিম ডিমের পোচ ভাজা তো দু করে আর এখানটাতে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা ওর থালাতে নাই দেখতে পাচ্ছ কারণ ও তুলে দিয়েছে তো এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজা করেছিলাম সবকিছু মাখার জন্য ঠিক আছে তো সেটা একটু বেঁচে ছিল ওটা নিয়ে নিয়েছি এখানে রয়েছে পাঁপড় ভাজা আর এখানে আছে হচ্ছে আলু সেদ্ধ মাখা আলু ভর্তা এখানে রয়েছে হচ্ছে মূল সেদ্ধ আহ মাখিনি মূল সেদ্ধটাকে ঠিক আছে মূল সেদ্ধ রয়েছে আর এইখানটাতে রয়েছে হচ্ছে সিম ভর্তা এখানে রয়েছে হচ্ছে বেগুন ভর্তা তো আগা পিছু করে রয়েছে তো আজকে নতুন নতুন বাটিতে আজকে নিয়েছি তো এটা আমরা চ্যালেঞ্জ করব আর চ্যালেঞ্জের শেষে সুন্দর একটা পানিশমেন্ট পানিশমেন্টটা কে করবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষে দেখতে পাবে তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখে নেবে ঠিক আছে একবার টেনে টুনে দেখবে না স্কিপ করে দেখবে আর আমাদের চ্যানেল স্কিপ করে দেখবে ও স্কিপ না করে দেখবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা করে রেখেছো অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য তো চলো বন্ধুরা বেশি ভোগবো না फटाफट এন্ড ভিডিওটা স্টক করি আর আজ আমি লিস্টিক দেইনি কারণ প্রতিদিন আমি খেয়ে ফেলি তার জন্য আমি সাথে জল নিয়ে নিয়েছি অধিক মানে 2 2 3 স্টার্ট দেখতে পারছো তো কি সুন্দর স্টার্ট করে দিলাম প্রথমে আমি খাবো যে ছিমের ভর্তা দিয়ে শুরু করলাম फटाफट একটু আস্তে খাও ঠিক আছে হম কি বললা কিছু আমাকে তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি নর্মাল খাচ্ছো well 嗯。Mm. রেখে দিয়েছি নাকি রেখেছো লঙ্কা রাখা আছে তোমরা তুমি হেরে গেছো মাগো আবার এইদিকে বলছে আস্তে খা হ্যাঁ প্রথমে তুমি কবার ভরেছো আমার মাখতে মাখতে বলো তো আমি তো তোমার আমি যতবারই আমি খাবারটা ভয় দিই না কেন তুমি যখন শুরু করবা মনে হচ্ছে ছাগল বা গরু তোমাদের বাড়িতে যদি কেউ থাকে মানে দেখে যদি থাকো দুদিন খেতে দিবা না তিন দিনের দিন খালি শুকা নাড়া দিবা দেখবা না করবে বেঁধে একদম সে মেয়ের মতন খাবে তো চলো বন্ধুরা একজন একটা নাম বলতে বলেছিল যার নাম হচ্ছে রিমা অধিকারী তুমি তোমার নামটা শুনতে চেয়েছিলে আমাদের কাছে তাই তোমার নামটা আমরা বলে দিলাম আশা করি তোমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কি করতে হবে পাকা চলে গেছে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা আর সাবস্ক্রাইব তো করে রেখেছো নিশ্চয় আজ না করে দেখো তাহলে অবশ্যই করে দিও অনেক বন্ধু আছে যারা দেখো দেখে কিন্তু সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কালো করে ঠোঁট তোমাদের অবশ্যই ভালো নাও লাগতে পারে কারণ এখন আমার জ্বর উঠেছে যার জন্য আমি ছোট কিছু দাও 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 তোর জন্য একটা নরমালি পানিশমেন্ট এনেছি কারণ নরমালি এটা নরমালি হ্যাঁ তো নরমালি বলেছি তো হ্যাঁ তো পেটটা মানে ভরে গিয়েছে তো আমি বুঝতে পারছি যে পেটের অবস্থাটা কি তার জন্য ওকে অল্প পরিমাণে একটা জিনিস নিয়ে এসেছি সেটা ওকে দেব তো দেবো হচ্ছে ও খাওয়ার সময় বলেছিল না ছাগল গরু বাড়িতে দেখবা এর মতো হ্যাঁ খাওয়ার পরে বলেছে বলেছে তার জন্য আমি নিয়ে গেলাম তুমি যেমন না দেবে তো মুখ ভর দিচ্ছো তো ভরেই দিচ্ছ আর না তোমাকে তো ছাগল বানাচ্ছি আমি 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 খাই দেবো ওটা ছাগলকে না ঘোড়াকে খাওয়াই তো হলো কাঁচা খাবার যারা খায় তাদের কথাই বলছি ঘোড়া হোক ভেড়া হোক আমি খাই নেব তুমি মুখে ভরতে দাও নাকে বডি আ আ আ বেশি অক্ষম হয়ে যাচ্ছে সবাই কমেন্টে বলবে তোমাকে যে দাদার সাথে এরকম বদমাশি করা ঠিক না তুমি আমার সাথে বদমাশি ছাড়ো নাকি এটা কি বললে না যে বিন্স ঘরে বন্ধুরা বিনস ছিল তাই ভাবলাম যে চলো ওকে দিয়ে একটু পানিশমেন্ট তো একটার জায়গায় দুটো এনেছি তিনটে আনতে হতো কারণ কোনো ই হলো না একটু গন্ধ আছে দেখো বিনসের তো গন্ধ থাকবে লাফার যেমন একটা গন্ধ আছে মানে সব সবজিরই নিজস্ব একটা গন্ধ আছে ঠিকই আছে একটু গন্ধটা

ব্লিচিং পাউডার কেচি কে পাউডার ব্লিচিং পাউডার মদর গন্ডা ছোটবেলা থেকে যদি কে সেই লাগে কে ঘা যায় হুম আ খাবারের পর তো আ করে দেখাও না আবার পানিশমেন্ট দিয়ে আ বন্ধুরা তোমাদের এই পার্টিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তা আবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো তাহলে আমরা উৎসাহ পাই ভালো ভালো ভিডিও দেওয়ার ঠিক আছে তো চলো অনেক দিন পর আজকের ভিডিওটা করলাম খুব ভালো লাগলো তো আজকের মতো টাটা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগে বেঁধে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে তো আজকের মতো টাটা